রবিবার ধর্মনগরের প্রত্যাশা সেবা সদন নামের একটি প্যাথোলজিক্যাল ল্যাবের রক্ত পরীক্ষার ফলাফল নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বাম মার্গীয় রেজিস্ট্রেশনবিহীন প্রত্যাশা সেবা সদনের বহু গুণ সম্পন্ন ল্যাব টেকনিশিয়ান দেবাশিস ঘোষ একজন পুরুষ মানুষের প্রেগনেন্সি টেস্ট করে ধর্মনগরবাসীর সামনে ওনার অসাধারণ বিচক্ষণতার প্রকাশ করেন। কয়েক বছর আগে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে কর্তব্যরত চিকিৎসকরা অসুস্থ রোগীর মুখ কাটতে মূত্রাশয় কেটে রাজ্যে স্বাস্থ্য বিপ্লবের অনন্য নজির সৃষ্টি করেছিলেন। তার কিছুদিন পর রাজ্যের খ্যাতনামা চিকিৎসকদের মদ্যপানের আসরের ছবি রাজ্যের সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য বিপ্লবে আরও একখানা পালক যুক্ত হয়েছিল। কিন্তু বাম সরকারের মধ্যমণি মানিক সরকার নির্ধারিত সময়ের এক যুগ পরে নিউরোসার্জনবিহীন ট্রমা সেন্টারের উদ্বোধন করে স্বাস্থ্য বিপ্লবের সর্বকালের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু রবিবার রেজিস্ট্রেশনবিহীন ধর্মনগরের প্যাথোলজিক্যাল ল্যাব প্রত্যাশা সেবা সদনের মালিক তথা ল্যাব টেকনিশিয়ান দেবাশিস ঘোষ একজন পুরুষ মানুষের প্রেগনেন্সি পরীক্ষা করে চিকিৎসা বিজ্ঞানে ওনার অগাধ পাণ্ডিত্যের বহিঃপ্রকাশ করেন। বিগত দিনেও ধর্মনগরবাসীর সামনে চিকিৎসা বিজ্ঞানে ওনার বহু বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু বাম সরকারের আমলে ধর্মনগরবাসী ওনাকে যোগ্য সম্মানে ভূষিত করার সুযোগ থেকে বঞ্চিত হন। কিন্তু রবিবার পুরুষ মানুষের প্রেগনেন্সির উপর ওনার গবেষণালব্ধ ফল প্রকাশের পর কাতারে কাতারে ধর্মনগরবাসী ওনার রেজিস্ট্রেশনবিহীন প্যাথোলজিক্যাল ল্যাবের সামনে ছুটে আসেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবারও ধর্মনগরবাসী ল্যাবের মালিক তথা ল্যাব টেকনিশিয়ান দেবাশিস বাবুকে যোগ্য সম্মানে ভূষিত করতে পারেননি। কারণ ধর্মনগরবাসীর আগমনের অগ্রিম সংবাদ জানতে পেরে নাম যশে অপ্রত্যাশী দেবাশিস বাবু ওনার প্রত্যাশা ল্যাব ছেড়ে বীর দর্পে পলায়ন করেন। আমি আমার এসআরএসআর সোনোগ্রাফি টেস্ট দিয়েছি আর একটা ব্লাড টেস্ট, ওই ব্লাড টেস্টটা আমি প্রত্যাশা করেছিলাম। ওই ব্লাড টেস্টটা আর সোনোগ্রাফি রিপোর্টটা আমি প্রত্যাশা করেছিলাম। তো আমি যখন টেস্ট নেওয়া পাইছি তখন দেখছি যে এইখানে তারা রিপোর্ট আমার দিছে, আমি রিপোর্টটা নিয়ে ডাক্তারের এখানে দিছি। দেওয়ার পরে ডাক্তারে আমার যে টেস্ট দিছিল ওই টেস্ট না করিয়া তারা অন্য ধরনের টেস্টের রিপোর্ট দিয়ে দিচ্ছে। কিন্তু টেস্ট দিছে যে আমার প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট দিলাইছে। ডাক্তার যখন দেখাইছি আপনার আপনার তো আমি এই টেস্ট দিছিলাম না, আপনার তো আমি অন্য টেস্ট দিছিলাম, কুঞ্জঘাত করেছেন, আমি যে প্রত্যাশা করেছিলাম যান রিপোর্ট তারা দেখে যান। আবার যখন রিপোর্ট দেখাইছি পুনরায় রিপোর্টটা আমার ঠিক করিয়া দিছে তারা। ঠিক করার পরে যখন আবার নিয়ে রিপোর্টটা দেখাইছি তখন কয় তারা একটা ক্যাসেট হয়, ওই ক্যাসেট দিছে নাকি তার লিখি। তো ওই ক্যাসেটটা যখন আমি ইয়া কইছি তো কয় তারা সাধারণত ডাক্তারে তারা ক্যাসেট দেয় না। তবে বাম সরকারের আমলে বঞ্চিত ধর্মনগরবাসী ল্যাব টেকনিশিয়ান দেবাশিস ঘোষ মহোদয়কে যোগ্য সম্মানে ভূষিত করার অপেক্ষায় সময় গুনছেন, এমনটাই বিশ্বস্ত সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।